আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জনসুমারি ও গৃহগণনার যে অ্যাপটি আছে সেটা কিভাবে কাজ করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাবো, এবং আমি এটার দায়িত্বে আছি। আমি একজন গণনাকারী হিসাবে আমাকে ওটা অ্যাপ দেওয়া হয়েছে এবং আমি ভালোভাবে 4 দিনের ট্রেনিং সম্পূর্ণ করেছি। আপনারা যে কোনো জিজ্ঞাসা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়ে থাকি শতভাগ। এখানে আপনারা যদি প্রোফাইলে যান তো আপনার নিজস্ব এলাকা দেখতে পাবেন এবং গণনা এলাকার নম্বর দেখতে পারবেন। এখানে আপনার সুপারভাইজারের নাম এবং জোনাল অফিসারের নাম। কেউ এই পুনরায় লগ ইনে ক্লিক করবেন না, তাহলে আপনার ডাটা চলে যাবে কারণ আপনাকে পাসওয়ার্ড দেওয়া হয়নি। তো এখানে হেল্প অপশন আছে, হেল্প থেকে আপনারা কিছু এই যে এখানে আইকন দেখতে পারবেন। আমি আপনাকে ইন্টারনেট স্পিড চেক করে নিতে পারবেন। এখানে 5 Mbps আমি কেবল ওয়াইফাই কানেক্ট আছি এবং তারা রবি সিম দিয়েছে। রবি সিমে ব্যালেন্স চেক করতে পারবেন, তারা আপনাকে 2 GB ইন্টারনেট দিয়েছেন। আপনি এই কাজটা যে করবেন, সবসময় ডাটা অন রেখে কাজ করবেন, এর ফলে GPS লোকেশনটা ভালোভাবে ট্র্যাকিং হবে অ্যাপে। এছাড়াও আপনি কিছু জায়গায় যদি নেট নাও পান তবুও ডাটা অন রেখে রাখবেন, সেটা পরবর্তীতে কাজে দেবে, কোনো সমস্যা হবে না। এখানে আইকন পরিচিতি আছে এবং ব্যালেন্স চেক আছে। দেখুন যেভাবে কাজটি করতে হবে, প্রথমে এই যে নতুন খানায় যেতে হবে। এখানে আপনি যে বাড়িতে যাবেন তার থেকে বাড়ির ঠিকানাটা নেবেন, যে সেটা উত্তরপাড়া নাকি দক্ষিণপাড়া এবং কার বাড়ি। আমরা যদি লিখি, আমরা একটা মহিলা যদি বাড়ির নামে পরিচিত থাকে, মাইমুনা এর বাড়ি, বাংলাও লিখতে পারেন বা ভিলা লিখতে পারেন। এটা আমরা লিখতে পারি দক্ষিণপাড়া। যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতে পারেন। এখানে বসবাসের ধরন, সে কি বস্তি এলাকায় থাকে নাকি কোনোটি না। বেশিরভাগ যদি গ্রাম হয় তাহলে কোনোটি নয়। বস্তি হলো একসাথে জড়ো হয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ যখন এক জায়গায় বসবাস করে, মানে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকগুলো বাড়ি থাকলে সেটা বস্তি এলাকা হয়ে যায়। যেমন সরকার পুনর্বাসন কিছু বাড়ি দিয়েছে, সেগুলো বস্তির মধ্যে পড়বে। তো আমি কোনোটি নয় নির্বাচন করি। এবার খানার প্রকার, যদি সাধারণ বাড়ি হয়ে থাকে তাহলে সাধারণ হবে, আর যদি কোনো ম্যাচ বা প্রতিষ্ঠান হয়ে থাকে সেখানে প্রাতিষ্ঠানিক হবে। যেমন স্কুল কলেজের ম্যাচ থাকে, মাদ্রাসা থাকে, এরকম প্রাতিষ্ঠানিক হবে, এবং যেগুলো সাধারণ প্রাতিষ্ঠানিক দুটার মধ্যেই পড়ে না সেটা অন্যান্য। এরপর আপনি সেই বাড়ি এলাকাকে জিজ্ঞাসা করুন, বা আপনি তো বাসায় যেয়ে সুমারি করবেন, তো এখানে দেখবেন যে তার বাড়িটা কিসের। আমি এটা সিমেন্ট দিয়ে না ইট দিয়ে, এবং দেওয়ালটা কিসের, সেটা কি টিনের ঘর নাকি, সবগুলো আপনি দেবেন। আমি এখানে টিন দিয়ে দিলাম। এবার যে খানার গৃহের সংখ্যা, এখানে আপনাকে দেখতে হবে যে চাল কয়টি আছে। একটি বাড়িতে ছাউনি বা টিনের ছাদ, যে চাল কয়টি, কয়টি গৃহে তারা বসবাস করে, যতটি গৃহে বসবাস। একটা গৃহে, একটা ঘরে যদি রুম পাশাপাশি পার্টিশন করা থাকে তাহলে কিন্তু 2 রুম দেওয়া যাবে না, কারণ ঘর একটি, রুম 2টি হতে পারে। তো বাড়ির সংখ্যা আমরা 1 দেব। সে যদি একাধিক বাড়িতে থাকে তাহলে 2 দেব। তার যদি 2টা ঘর থাকে, তার ছেলেমেয়েরা আলাদা থাকে, মানে আলাদা রুমে রুমে থাকে, তাহলে 2 দেব। এবং তলা সংখ্যা, এটা যদি বিল্ডিং হয় তাহলে আমরা এখানে 2 তলা 3 তলা দিতে পারি, যেহেতু টিনের ঘর সেহেতু 1-1 দিলাম। এবং বাড়ির মালিকানা, নিজস্ব কিনা নাকি সে ভাড়া থাকে, তার অন্য কোথাও বাড়ি আছে কিনা, সে বিনা ভাড়ায় থাকে কিনা, এবং পানির সংযোগ, সে টিউবওয়েলে বাড়ি হয় বা, এগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং টয়লেট সুবিধা কেমন, সেটা কি কাঁচা খোলা নাকি। আর এই যে টয়লেট ব্যবহার ধরুন, যদি একাধিক খানা মানে একাধিক পরিবার একটি টয়লেট ইউজ করে তাহলে হবে যৌথ। আর যদি একটি খানা মানুষ 5-7 জন থাকতে পারে, তারা এক টয়লেট ব্যবহার করে তাহলে একক। এবং টয়লেটের বাইরে সাবান পানির কোনো ব্যবস্থা আছে কি না সেটা দেখে নেবেন, দেখে সিলেক্ট করে দেবেন। এবং বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ আছে কি না বা বিদ্যুৎ সুবিধা নেই, বা পল্লী বিদ্যুৎ, নেস্কো ডেস্কো, তাহলে জাতীয় গিট দিয়ে দেবেন। তিনি যে রান্না করেন সেটা কি সাপ্লাই গ্যাসে না LPG গ্যাসে, আমরা LPG গ্যাস, বা তিনি হাইশালে রান্না করেন তুষ খড় পাতা দিয়ে, সেটা দেবো। কোনো ক্ষুদ্র নিগাসটি আছে কি না, আমরা না দিয়ে দেব। কোনো বিদেশি, কেউ বিদেশে থাকে কি না, সেটা হ্যাঁ হলে হ্যাঁ দেবো। এবং
আমরা যে সদস্য সংখ্যা লিখবো সেখানে তাহলে আবার হ্যাঁ দিতে হবে তার বিদেশি এবং তার খানায় কোনো ধরনের অর্থনৈতিক কার্যক্রম, মানে কেউ কেউ আছে বাড়ি থেকেই ব্যবসা পরিচালনা করে, কৃষিকাজ, বাড়ির সামনে একটা বাগান করতে পারে, সেখানে ফল শাকসবজি চাষ করে সে যদি বিক্রি করে তাহলে সেটা একটা অর্থনৈতিক কার্যক্রম হয়, বা সে একটা রিক্সা চালায় এবং সেটা বাড়িতেই রাখে, বা সিএনজি সে বাড়ি থেকেই নিয়ে যায়, নিয়ে আসে, নিজস্ব মালিকানা আছে, তাহলে সেটা অকৃষি, এবং কৃষিবৃদ্ধি হলে কৃষি, আর যদি কোনোটি না হয় তাহলে কোনোটি না। বিদেশ থেকে কেউ পণ্য পাঠায় কি না সেটা না দিয়ে দিলাম। এবার আসুন মেন যে ই সুমারির রাতে, মানে 14 জুন মঙ্গলবার দিবাগত রাতে সেই বাড়িতে কতজন অবস্থান করেছিল। আমি যদি দেই 2 জন তাহলে 2, আর যদি বলে অনুপস্থিত ভ্রমণরত বাড়ি নিতে, এই বাড়িতেই থাকে কিন্তু আজকে হয়তো সে বাসে করে ভ্রমণে আছে, বা আজকে হয়তো নদীতে মাছ ধরতে গেছে, তাহলে তার সংখ্যা কত? অনুপস্থিত 1, আর যদি না থাকে 0, তাহলে মোট হলো 3 জন। এবং বিদেশি কোনো নাগরিক আছে কি না, নাই, 0 দিয়ে দেবো। এবং 2 বছরে কেউ ফেরত এসেছে কি না সেটাও 0 দিয়ে দেবো। এই যে এখানে দেখুন জি খানার লোকেশন, এখানে যে অটোমেটিক এখানে লোকেশন নিয়ে নেবে যে কোথায় অবস্থান করতেছে এই বাড়িটি। তো এটা খুব সুন্দর একটা অপশন, আমরা সামনে যান ক্লিক করি, সব সম্পূর্ণভাবে পূরণ হয়েছে। এখানে আমাদের দেখুন খানার সদস্য হয়েছে 3 জন। এবার আমরা খানা প্রধানের নাম লিখবো, বাড়ির নামটা দিয়েছিলাম মাইমুনে নামে পরিচিত, তো খানা প্রধানের নাম দিলাম আবদুল্লাহ। এবার বয়স, তার বয়স কত সেটা আমরা দিয়ে দেই, তার বয়স 24 বছর, তিনি একজন পুরুষ, বর্তমানে বিবাহিত দিয়ে দিলাম, তিনি মুসলমান, তার শারীরিক প্রতিবন্ধিতা আছে কিনা জিজ্ঞেস করে নেব, নাই। এরপর তিনি পড়তে লিখতে পারেন কিনা দিলাম ইয়েস, তিনি কি বর্তমান শিক্ষার্থী, হ্যাঁ দিয়ে দিলাম, সে কোন ক্লাস পাস করেছে সেটা দিয়ে দেয়, এখন সে HSC পাস করেছে, এবং এগুলো আমরা জিজ্ঞাসা করে শুনে নেব, এবং তার পড়ালেখার ধরন কি সাধারণ, তিনি কি কাজে নিয়োজিত আছেন, কাজ খুঁজছে, এরকম দিয়ে দেয়। তিনি কি কোন প্রশিক্ষণ আছেন, না, মোবাইল ফোন আছে, হ্যাঁ, তিনি ইন্টারনেট ব্যবহার করেন, হ্যাঁ, তিনি যে কোনো ঋণগ্রস্ত বা ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না, আছে, মোবাইল ব্যাংকিং বিকাশ আছে কি না, হ্যাঁ আছে। এখানে আমরা জেলার নাম দেই বগুড়া, দিয়ে সেভ সদস্য। এখানে আমরা যেহেতু 3 জন সদস্য, দ্বিতীয় জন সদস্য আসবে, দ্বিতীয় জন সদস্যের নাম লিখি কুলসুম, তার বয়স দেই 18, তিনি মহিলা, তিনি খানা প্রধানের সাথে কি হন, স্ত্রী, সন্তান, মা, পুত্র, তিনি তো বিবাহিতই হবেন, মুসলমান, এগুলো সব। তিনি কি পড়তে পারেন, লিখতে পারেন, হ্যাঁ, তিনি বর্তমান শিক্ষার্থী, না দিয়ে দিলাম, সে কত শ্রেণী পাস, SSC পাস দিয়ে দিলাম, তিনি গৃহস্থলীর কাজে নিয়োজিত আছে, প্রশিক্ষণ, না, তার নিজস্ব ফোন আছে, হ্যাঁ, তিনি ইন্টারনেট ব্যবহার করেন, তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, নগদ অ্যাকাউন্ট আছে, তার জেলা দিয়ে দেই পাবনা, সেভ সদস্য। এবার থাকে আর একজন সদস্য, আমরা প্রথমে যে কয়েকজন সদস্য নাম দেব সে কয়েকজনেরই তথ্য দিতে হবে। মায়ামনার বয়স দিলাম আমরা দেখুন 4 বছর, তিনি মহিলা, তিনি হলো সন্তান, মুসলমান, তিনি কোনো প্রতিবন্ধী নাই, দেখুন এইটা বয়স 5 বছরের কম হয়, অপশন অনেক কমে গেল। এবং তার জেলাটা দিয়ে দেই ঢাকা, সেভ। দেখুন এটা 4 মিনিটের বেশি লেগেছে, কিন্তু এখানে 4 মিনিট দেখাচ্ছে, এটা আমাদের যে একদম চলে আসলো, আমরা কী কী লিখছি একবার রিভিউ করে নিই, 2টা রুম আছে, টিউবওয়েল আছে, সবগুলো তথ্য দেখুন 3টা সদস্যের তথ্য চলে আস। এখানে আমরা নতুন খানায় যেতে পারি বা ব্যাগে যেতে পারি, আমরা ব্যাগে চলে যাই। এখন আমরা খানা, আমরা যদি কোনো সংশোধন করতে চাই তাহলে আমরা খানার তালিকা প্রবেশ করব। এখানে যে কতগুলো খানা আমি করেছি সেগুলো যে দেখা যায়, এখানে যে রিভিউ আছে, 5 জন সদস্যের, মিস্টার হান্নানের বাড়িতে গিয়েছিলাম আমরা, তার পরিবারের সবগুলো সদস্যের নাম লিখেছি,
যদি আমরা এডিট করতে চাই তাহলে আমরা যে খানায় ক্লিক করব, তাহলে আমরা যে খানার তথ্যগুলো এডিট করতে পারবো। তিনি ধরেন কোনো একটা পরিবর্তন থাকলে আমরা এখান থেকে পরিবর্তন করে দেব। আর যদি সদস্যের সঙ্গে এডিট করতে চাই তাহলে আমরা সদস্যে চাপ দেব, তাহলে সদস্যের বয়স কিংবা যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো। এবং এই যে এটা আপলোড লেখা আছে, মানে তথ্যটা আমরা এখনও সার্ভারে প্রেরণ করিনি, তো আমরা চাইলে ব্যাক থেকে একবারে যতগুলো আমরা খানা তালিকা করেছি সবগুলো একবার সার্ভারে প্রেরণ করব। সেজন্য আপনার নেট সংযোগ ভালো থাকতে হবে। এরপর সার্ভারে প্রেরণ ক্লিক করে ইয়েস, কিছুক্ষণ লোড নিয়ে এই তথ্যটা সার্ভারে চলে যাবে। তো এই তথ্যগুলো আমরা 15 তারিখ পর্যন্ত রাত পর্যন্ত 14 তারিখ দিবাগত রাত 12টা পর্যন্ত যতগুলো আমরা এন্ট্রি করবো সবগুলো একাই মুছে যাবে। এগুলো শুধু এই জন্য দেওয়া হয়েছে যেন সবাই লিখে লিখে প্র্যাকটিস করতে পারে, তো সেই জন্য দেওয়া হয়েছে। তো এইভাবে করবেন, যে কোনো জিজ্ঞাসা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে মোট কতগুলো হলো সেগুলো জানাতে পারবেন, এখান থেকে আপনি ছবি যোগ করতে পারবেন। অ্যাপ এছাড়াও রয়েছে এই অ্যাপ, ফোনটা যে ট্যাবটা দিয়েছে সে সম্পর্কে কিছু ভিডিও দিয়ে দেই। যে কোনো আমরা প্লে স্টোরে যাই কোনো কিছু করতে পারবো না, একদম প্রোটেক্ট করা, হাইলি প্রোটেক্ট। এখানে লেখাও আছে যে দ্য ডিভাইস বিলং টু ইয়ার অর্গানাইজেশন, এখানে ব্লুটুথ অন হবে না, এক্সট্রা কোনো অ্যাপ হবে না, এখানে এমন সিকিউরিটি আছে শুধু একটি অ্যাপ রান হবে, এবং যে ওরা একটা অ্যাপের মাধ্যমে এটা কন্ট্রোল করছে সেটা হলো যে হাব। এখানে যে তাদের জনসুমারি অ্যাপ আছে সেই অ্যাপটি শুধু ইনস্টল হবে, শুধুমাত্র সিঙ্গেল অ্যাপ ইউজের জন্য এটা বানানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেড শুধু জনসুমারি। তবু এটাও আমি কিছু কিছু কাজ করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। আপনাদের এই কন্টেন্ট অ্যাপটি ডাটা দিয়ে ওপেন করেন, তাহলে এখানে অনেক কিছু আমি সেভ করে রেখেছি। আমরা যে ট্রেনিং করেছি সেই ট্রেনিংয়ের ছবিগুলো সেভ হয়েছে। এখানে যে আমাদের ক্লাসরুম ছিল, এবং আমি কিছু ডকুমেন্ট বানিয়েছি, নিউ ডকুমেন্ট 1। এখানে ড্রয়িং করতে পারবেন আপনি, এই যে এখানে কিছু ড্রয়িংয়ের অপশান আছে, এডিটে পুরো ওয়ার্ডের কাজ, এখানে ক্যামেরা শেপ লেআউট, এগুলো আপনারা চালাতে পারেন। ভিডিও করতে পারেন, এই যে একটা ভিডিও আছে 31 MB, এটা ক্যামেরা তো ভালো না, ক্লাস হচ্ছে ভিডিও। এছাড়াও রয়েছে যে অ্যালার্ম সেট করতে পারবেন আপনি, ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। এছাড়া যে সিস্টেমে যে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে ছবি উঠলে সেটা সেভ হয়ে পরে দেখা যায় না। এছাড়া সেটিংয়ে যে আপনি কিছু একটা দেখাই ফোনটার সম্পর্কে, আমরা যদি বিল্ড ভার্সন দেখি নট অ্যালাও, আমরা যদি কাস্টম বিল্ডে কয়েকটা ক্লিক করি তাহলে এরকম টেস্টিং আসছে। এখানে একটা ভিডিও প্লে করতে পারি আমরা, ভিডিও টেস্টিং ভিডিও। এরপর আছে LCD কালার টেস্ট, কালারগুলো টেস্ট করা যায় এখান থেকে। কিছু ফ্লাশ লাইট, মানে ডিভাইসটি চেক করার জন্য শুধু, এমন উপকারী না। এছাড়া এখানে আমরা কেটে দিই অ্যাপটি, এখানে যদি আমরা সেটিংয়ে যাই, এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ভার্সন 11 রান করছে। এটা আমরা দেখাই 11, ওয়ালপেপার চেঞ্জ করা যাবে না, মেসেজিং অপশন আছে কিছু। আমি অনেকভাবে ইউটিউব ওপেন করার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি, এখানে কোনোভাবে ওপেন করার মতো কোনো অ্যাপই নেই। অনেকে বলছে ট্যাবটা একবারে দিয়ে দেবে নাকি, কিন্তু এই অবস্থায় দিয়ে দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, নট এনি অ্যাপ ফাউন্ড। তো ফোনটা নিয়ে আমি ভালোই ঘাটাঘাটি করেছি, কল করা যায় কিছু কিন্তু সিমে মেয়াদ নেই। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা অবশ্যই আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।